মহা কার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরো একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো অলসতা খারাপ অভ্যেস। অনেক বছর আগে ধীরজ নামের একটা ছেলে গ্রামে তার দাদু দিদার সাথে থাকত। ধীরজ খুবই অলস গোছের, সে কোনো কাজই সময় করত না, আর সব কাজই পরে করবে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। ধীরজ, এই নাও দুধটা খেয়ে নাও। তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নেব এটা। ধীরজ যখন চোখ খুলে দেখতে পায় যে দুধ মাটিতে পড়ে আছে, আর একটা বিড়াল সেই দুধ খেয়ে চলেছে। আরে, এই বিড়ালটা তো আমার দুধ খেয়ে নিল, এবার আমি কি খাবো? তার অলসতার কারণে সব সময় তাকে লোকসানের সামনে পড়তে হতো, কিন্তু তা সত্ত্বেও সে তার স্বভাব কিছুতেই বদলাতো না। একদিন এইভাবেই তার অলসতার জন্য তার একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল। সব সময় আমার অলসতার জন্য আমার ক্ষতি হয়ে যায়। যদি আমার জানা কোনো জাদু থাকত, যা দিয়ে আমি আমার সব কাজ করে নিতাম, তাহলে আমার আর ক্ষতি হতো না। তার কান্নার আওয়াজ শুনে দেবতা আবির্ভাব হলেন। কান্না বন্ধ করো ধীরাজ, আমি তোমাকে একটা জাদু কাঠি দেব, যার ব্যবহার করে তুমি অনায়াসেই নিজের সব কাজ করে ফেলতে পারবে। আরে বা, আমার জাদু কাঠি! এবার অলসতা আমার কোনো ক্ষতি করতে পারবে না। জাদুর কাঠি পেয়ে ধীরজ তো খুবই আনন্দ পেল। এরপর থেকে সে তার সব কাজ জাদু দিয়েই করতে লাগল। কিন্তু জাদুর কাঠি পাওয়ার পরও ধীরজের অলসতা কিছুই কমল না। এরকমই একদিন সে খেতে গিয়েও ঘুমাচ্ছিল, তখন তার দাদু তাকে বললেন, ধীরজ, আমি একটা কাজে বাজারের দিকে যাচ্ছি, তুমি ক্ষেতের দিকে নজর রেখো, খেয়াল রেখো, অনেক পশুরাই কিন্তু এসে ফসল খেয়ে নেয়। তুমি চিন্তা করো না দাদু, আমাদের ফসলের কোনো ক্ষতি হবে না। ধীরজ এই বলতেই তার দাদু সেখান থেকে চলে যান, আর ধীরজ আবার ঘুমিয়ে পড়ল। তখনই একটা ছাগল ঘাস খেতে খেতে তার ক্ষেতেই চলে আসে, আর তাদের ফসলও খেতে শুরু করে দেয়। ছাগলের আওয়াজে ধীরজের ঘুম ভেঙে যায়, সে একটা চোখ খুলে ছাগলকে দেখল। এটা তো শুধু একটা ছাগল, ও আর কত ফসলই বা খাবে, আমি তো উঠছি না, একটুখানি খেয়ে ও আপনা আপনি চলে যাবে। এই বলে ধীরজ আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল, সে দেখতে পেল ওখানে সেই ছাগল আর তার সাথেই একটা মোষও ফসল খাচ্ছে। একটা মোষও বা কতই খাবে, কিছুটা সময় আর একটু ঘুমিয়ে নি, তারপর এই দুটোকেই আমার জাদুকাঠি দিয়ে ভাগাবো। এই ভেবে ধীরজ আবার ঘুমিয়ে পড়ল। এরপর অনেকক্ষণ বাদে যখন তার ঘুম ভাঙল, সে দেখল তার ক্ষেতে একসাথে এক গাদা ছাগল আর মোষ, যারা তার অর্ধেকেরও বেশি ফসল খেয়ে নিয়েছিল। ধীরজ তাড়াতাড়ি খাট থেকে উঠল। ছাগল আর মোষ তো তাদের বাকি সঙ্গী সাথীদেরকেও নিয়ে এসেছে, এবার তো এরা বাদবাকি ফসলও খেয়ে চলে যাবে, আমাকে এবার জাদুকাঠি দিয়ে এদেরকে তাড়াতেই হবে। এই বলে ধীরজ তার জাদুর কাঠিটা নিতে যায়। এরা তো আমার জাদুকাঠিটাই ভেঙে দিয়েছে, এবার আমি কি করি, এভাবে তো এই পশুরা আমার সব ফসল খেয়ে চলে যাবে। আর ধীরজ জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তার কান্নার আওয়াজে দেবতা আবার আবির্ভাব হলেন। কি হয়েছে ধীরজ? ভগবানজি, দেখুন এই পশুগুলো আমার ক্ষেতের কি অবস্থা করে দিয়েছে, আমি জাদুকাঠি দিয়ে ওদের আটকাতেই যাচ্ছিলাম, কিন্তু ওরা আপনার দেওয়া জাদুকাঠি ভেঙে দিয়েছে। এই ক্ষেত এই পশুদের জন্য নয়, বরং তোমার অলসতার কারণেই বরবাদ হয়েছে। তোমার কাছে জাদুকাঠিও ছিল, তুমি চাইলে জাদুকাঠি দিয়ে প্রথমে ছাগলটাকেই আটকাতে পারতে, এর থেকে তুমি অন্য পশুদেরও খেতে আসা থেকে আটকাতে পারতে, কিন্তু অলসতার কারণে তুমি আবারও ঘুমিয়ে পড়লে। মানে? মানে হলো তুমি ভীষণই অলস, জাদুও তোমার মতন অলসের কাছে পরাজিত। এর জন্যই তোমার জাদুর নয়, আগে নিজের অলসতা দূর করতে হবে। যদি তুমি তোমার অলসতা কাটিয়ে ফেলতে পারো, তাহলে তোমার আর কোনো জাদুকাঠির প্রয়োজন পড়বে না,
এই বলে দেবতা অদৃশ্য হয়ে গেলেন। ধীরজ বুঝতে পারল যে অলসতা কাটানো কতটা জরুরি। এরপর সে আর কখনোই অলসতা করত না, সে যে কোনো কাজই এড়িয়ে না গিয়ে ঠিক সময় করতে থাকল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে একজন অলস মানুষ যদি জাদুর কাঠিও পেয়ে যায়, তা সত্ত্বেও সে তার অলসতার কারণেই কোনো সাফল্য পাবে না। এই জন্যই আমাদের কখনো অলসতা করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।